আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে আলোচনা করব টোফেল সম্পর্কে। টোফেল কি, কেন এবং কাদের জন্য? স্নাতক কিংবা স্নাতকোত্তর, মাস্টার্স বা পিএইচডি পর্যায়ের বাইরের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন কে না দেখে? কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য প্রথমেই প্রয়োজন ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করা এবং তা পরীক্ষা দিয়ে প্রমাণ করা। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের কয়েকটি পরীক্ষা বেশ প্রচলিত, কিন্তু এই পরীক্ষাগুলো দেশ ও ইউনিভার্সিটি ভেদে ভিন্ন হয়। যেমন আমেরিকার ইউনিভার্সিটি টোফেল চায়, ইউরোপের গুলো আবার আইএলটিএস চায়। এর আগে আমরা আইএলটিএস নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা দেখব টোফেল কি এবং এর সম্পর্কে বিস্তারিত। টোফেল কি এবং কাদের জন্য? টোফেল বা টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি পরীক্ষা যার মাধ্যমে ইংরেজি ভাষাভাষী নয় বা সহজ অর্থে যারা ও ইংরেজি ভাষী এমন শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা যাচাই করে। স্নাতক কিংবা স্নাতকোত্তর, মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে বাইরের দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতার জন্য এই পরীক্ষার প্রয়োজন পড়ে। কিন্তু আমেরিকার নিজস্ব এই পরীক্ষা পদ্ধতি আমেরিকাতেই অগ্রাধিকার পায় বেশি। পরীক্ষার কাঠামো ও পদ্ধতি, আমেরিকার অ্যাম্বাসি থেকে এই পরীক্ষা নেওয়া হয়। গ্রে পরীক্ষার মতো এটিও সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক, অর্থাৎ কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দিতে হবে। টোফেল পরীক্ষা চারটি ভাগে নেওয়া হয়, চার সেকশনের প্রতিটি 30 নম্বর করে, মোট 120 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। নম্বর এক এক করে বাড়ে, মানে হলো 99.5 পাওয়া যায় না, হয় 99 নয়তো 100। বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে সর্বনিম্ন শর্ত থাকে 80-র কাছাকাছি। প্রথম দুই সেকশনের পর 10 মিনিটের ব্রেক থাকে, তারপর বাকি দুইটি সেকশন। রিডিং 54-72 মিনিটের এই সেকশনে 3-4 পেসেজ এবং প্রতিটি থেকে 14 করে এমসিকিউ প্রশ্ন থাকে। এখানে অধিকাংশ প্রশ্নই জেনারেল এমসিকিউ, ইনসার্ট এ সেন্টেন্স, কমপ্লিট দ্য সামারি, কমপ্লিট দ্য টেবিল, ইনফারেন্স, ভোকেবুলারি, সেন্টেন্স সিম্প্লিফিকেশন, এ ধরনের হয়। লিসেনিং, এই সেকশনের একটি অডিও শোনানো হবে, হতে পারে সেটি একজন বা দুজনের কথোপকথন, এবং সে সময় রাফ কাগজে নোট করতে হবে। অডিওটি শেষ হলে প্রশ্ন আসবে, প্রতিটি প্রশ্ন ধরনের সাথে কিছু নোট টেকিং স্ট্র্যাটেজি দেওয়া আছে, সেগুলো ফলো করতে হবে। আর এগুলো শুধু লিসেনিংয়ে নয়, স্পিকিং এবং রাইটিংয়ের মধ্যে থাকবে। 41-57 মিনিটের এই সেকশনে লিসেনিং অডিও থেকে 6 করে প্রশ্ন, 2-3 কনভারসেশন থেকে 5 করে প্রশ্ন থাকবে। এই সেকশনের 4 ধরনের প্রশ্ন আসতে পারে। ধরনগুলো হলো মাল্টিপল চয়েস, মাল্টি সিলেক্ট মাল্টিপল চয়েস, কমপ্লিট এ টেবিল, লিস্টেন এগেইন। স্পিকিং, টোফেল পরীক্ষার সব থেকে সংক্ষিপ্ত 20 মিনিটের সেকশন এটি। 30 নম্বরের এই সেকশনে 3 ধরনের টাস্ক থাকে। ফিমেলার টপিক, প্রথমে আপনার কোনো একটি পরিচিত বিষয় নিয়ে বলতে হবে কয়েক সেকেন্ড, তারপর দুই ধরনের কোনো যুক্তি তুলে দিয়ে কোনটা উপযুক্ত এবং কেন উপযুক্ত বলতে বলা হবে। রিড লিস্টেন স্পিক, শুরুতে একটি প্যাসেজ পড়তে দেয়া হবে, তারপর প্যাসেজের সাথে সম্পর্কিত অডিও ও ভিডিও দেখানো হবে, ওই প্যাসেজ অডিও ভিডিও সাপেক্ষে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। লিস্টেন স্পিক, এই অংশে একটি কথোপকথন শোনানো হবে এবং উত্তর করার জন্য 60 সেকেন্ড সময় দেয়া হবে। রাইটিং, এই সেকশনে ইংরেজি লেখার সক্ষমতা পরীক্ষা করা হয়, দুটি ধাপে রচনা লিখতে হবে 50 মিনিট সময়ের মধ্যে। ইন্টারগ্রেটেড টাস্ক, যে অডিওগুলো শোনানো হবে অডিও থেকেই বিষয়বস্তু ধরে আনুমানিক 150 ওয়ার্ডের রচনা লিখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, ব্যক্তিগত কোনো অভিজ্ঞতার আলোকে কম বেশি 300 ওয়ার্ডের মধ্যে রচনা লিখতে হবে। আবেদন প্রক্রিয়া, লোকাল সেন্টার বা অনলাইনে রেজিস্ট্রেশন কাজটি করা যায়, টেস্ট দেওয়ার 3-4 মাস আগে রেজিস্ট্রেশন করে ফেলা উচিত। টোফেল রেজিস্ট্রেশনের জন্য www.tofel.org এই সাইটে গিয়ে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলতে হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে $180 দিতে হবে। কোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত স্কোর তুলতে না পারলে একাধিকবার এই পরীক্ষা দিতে পারবে এবং সেটি প্রতি মাসে দিতে পারবে।
একবার টোফেল পরীক্ষা দিয়ে চারটি ভার্সিটিতে ফ্রিতে স্কোর পাঠানো যায়, কিন্তু পরবর্তীতে প্রতিটি ভার্সিটিতে পাঠাতে গেলে $20 করে লাগে এবং এটিও ক্রেডিট কার্ডের মাধ্যমেই দিতে হবে। আর একবার রেজিস্টার করার পর রিশিডিউল করতে চাইলে লাগবে $60। টোফেল রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য ইটিএস এর অফিসিয়াল সাইটে পাওয়া যাবে। সাধারণত এই পরীক্ষা দেওয়ার এক মাসের মধ্যে ডাক মারফতে রেজাল্টের হার্ড কপি চলে আসে, কিন্তু দেড় মাসের মধ্যে না আসলে ইটিএস এর সাথে যোগাযোগ করতে হবে। পরীক্ষার কেন্দ্রসমূহ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT, DNS সফটওয়্যার লিমিটেড, US সফটওয়্যার লিমিটেড। টোফেল প্রস্তুতি: যে কোনো ধরনের পরীক্ষার প্রস্তুতি নেওয়া মানে একটু কঠিন সময় পার করা, তারপরেও মনের মধ্যে ভয় থেকেই যায় আমি পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পেরেছি কি না। কোনো পরীক্ষার জন্যই এলোমেলোভাবে প্রস্তুতি নেওয়া ঠিক না, দরকার কিছু টেকনিক এবং সঠিক দিক ও পরিকল্পনায় চলা। টোফেল পরীক্ষার জন্য কারো কোচিং লাগে, কারো লাগে না, আর নিজে নিজেও এর প্রস্তুতি নেওয়া যায়। প্রস্তুতি নিতে কতদিন লাগবে এর কোনো ঠিক নেই, যার যার নিষ্ঠা এবং মেধার উপর নির্ভর করবে। টোফেল পরীক্ষার জন্য প্রস্তুতির কিছু টিপস: এক, ইংরেজিতে দক্ষতা বাড়ানো, ইংরেজি ব্যাকরণ, শব্দ চয়ন ও উপস্থাপনায় কৌশলী হওয়া। দুই, নোট করার ক্ষেত্রে নিজেকে দক্ষ করে তোলা। তিন, প্রতিদিন পডকাস্ট শোনা। চার, ইংরেজি পত্রিকা পড়া। পাঁচ, টোফেল টেস্ট দিতে হবে, এতে করে পুরো পরীক্ষা কাঠামো আয়ত্তে আসবে। ছয়, প্রতিদিন পড়তে হবে। সাত, টাইপিং স্কিল এবং স্পিড বাড়াতে হবে। সহায়ক বইসমূহ: ব্যারনস টোফেল, টোফেল ক্রিপস টেস্ট প্রিপারেশন সাইকেল এ পায়েল, ক্যাম্বিস প্রিপারেশন ফর দ্য টোফেল টেস্ট, টোফেল প্রিপারেশন গাইড সি পায়েল, জেনিংস টোফেল। ধন্যবাদ সবাইকে।